প্রশ্নটি ছিল যে কেউ যদি এক বা একাধিক কবিরা গুনাহ করে তাহলে তিনি প্রত্যেকটি গুনার জন্য কি তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নাকি সবগুলো জন্য একসাথে ক্ষমা চাইলেই চলবে আল্লাহ সুবহানাহু কে বলেছেন তিনি বলেছেন যখন ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লা ওয়ালাম ইয়াক ফিরুজুন ইয়ালাম ইয়সুর আলমা ফল ওয়াহু ইয়লামুন আল্লাহ তালা বললেন যেই সকল ব্যক্তিরা অপরাধ করার পর ইমিডিয়েটলি তারা আল্লা সুফহান ওয়া তারা নাম স্মরণ করে এবং আল্লাহ সুফহান কাছে তারা ক্ষমা প্রার্থনা করে ফলশ্রুতিতে আপনি যদি অনেকগুলো কবিরাগুনা করে থাকেন এবং এগুলো যদি আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে সবগুলোর জন্যে আপনি একবার তবা করলেন ইনশাআল্লাহ হয়ে যাবে শর্ত হল তবামানি হল আতবাতু আন্না দায়ামা রসুল্লাম বললেন যে তবমান হচ্ছে অন্তরে বা আন্নাদামো অন্তরে এমন একটা অনুভূতি থাকে যে আপনার খারাপ লাগা খারাপ লাগা একটা ভাব থাকা দুই নম্বরে তাও হলো একটা কমিটমেন্ট যে এই অপরাধ আর আপনি আর এই অপরাধ আর আপনি করবেন না এখন থেকে এই অপরাধটি আপনি করবেন না এবং ভবিষ্যতে আর এই অপরাধে আপনি ফিরে যাবেন না এমন একটি কমিটমেন্ট এর নামে হলো তবা ফলে এটি যদি আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয় যেমন সালাত আদায় করেননি যেমন আপনি হজ করেননি এমন কিছু হয় তাহলে আপনি একবার তবা করলেই সকল অপরাধ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন রসুন বলেছেন আত্মা ইবুমিন আজ বিকাম আল্লাহ আদাম কেউ যদি তবা করে তাহলে সে যেন গুণা থেকে এমনিভাবে মুক্তি পেয়ে গেল যেমন তার কোনো গুণা নেই এমন একটি অবস্থা তার জন্য তৈরি হবে কিন্তু এই কবিরা গুণাটি যদি কোনো মানুষের হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে প্রত্যেকের হক আলাদা করে ওই সকল ব্যক্তিদেরকে প্রদান করতে হবে এর মাধ্যমে আপনাকে মুক্তি পেতে হবে আদারওয়াইজ সকল কবিরা গুণের জন্য একটি তবাই আপনার জন্য যথেষ্ট প্রত্যেকটি কবিরা গুণের জন্য আলাদা তবা আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় প্রশ্নটি আসি দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন যে কোনো একজন ব্যক্তি যদি মারা যান তাহলে তার জন্যে যারা জীবিত আছেন তারা কি করবেন কোরআন আল সুবহানাহু তাআলার সলিউশন দিয়েছেন তিনি বলেছেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদি ইয়াকুলুনা রব্বানা اغফির لنا ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনাগিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম যে আল্লাহ সুবহানাহু বললেন যারা মারা যায় এবং এরপরে যারা আসে অর্থাৎ মৃত ব্যক্তির পরবর্তী প্রজন্মদের তাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে এই দোয়া করা যে হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন এবং যারা ইমান নিয়ে মারা গিয়েছেন তাদের কে ক্ষমা দিন অতএব প্রথম যে কাজ তা হলো তাদের জন্য দোয়া করা রোসনাম বলেছেন যে যখন মানুষ মারা যায় তখন তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় এবং তার তার তিনটি চ্যানেলে তার আমল নামায় তখন সব পুষতে থাকে একটি হচ্ছে আউ্লা দিন তার সন্তানরা যেই সন্তানরা তার তার জন্যে দোয়া করবে কল্যাণ করে কার দিন তার সন্তান তার জন্য দোয়া করবে ফলে প্রথম যে কাজটি সে কাজটি হচ্ছে তার জন্য দোয়া করা দ্বিতীয়ত যে কাজটি তা হলো যে তার আত্মীয় যারা আছেন তাদের সাথে উত্তম আচরণ করা ভালো কাজ করা ভালো আচরণ করা তার আত্মীয় জন যেমন তার একেবারে নিকটবর্তী যারা আছেন তাদের সাথে উত্তম আচরণ করা তার যদি কোনো ঋণ বা লোন থাকে কোথাও তাহলে এই লোনগুলো বা ঋণগুলো এগুলো প্রায়োরিটি বেসিস এগুলোকে পরিশোধ করে দেওয়া আল্লাহর সাথে যদি কোনো লোন অর্থাৎ ঋণ থাকে অর্থাৎ আল্লাহর যদি কোনো হক বাকি থাকে যেমন ধরুন তিনি হজ করতে পারেননি অথচ তার উপর হজ ফরজ ছিল অথবা তিনি রোজা রাখেননি অথচ তার উপর রোজা ফরজ ছিল তাহলে এই ব্যক্তি তিনি রোজা রেখে তার পরবর্তী প্রজন্ম হাদিসেসম আনহুওয়ালি ইহু তার পক্ষ থেকে তার অভিভাবকরা বা তার পরবর্তী প্রজন্ম তারা রোজা রেখে দেবেন অথবা রোজার ফিদিয়া প্রদান করবেন হজ যদি না করে থাকেন তাহলে তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা হবে এই কাজগুলো তিনি একজন ব্যক্তির মৃত্যুর পর এই কাজগুলো করা হচ্ছে আমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ